প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজার উপজেলায় গত 24 এপ্রিল টাঙ্গাইল ফেরত জুয়েলার্স কারিগর আক্রান্ত হওয়ার মাধ্যমে শুরু হয়েছিল করোনার প্রাদুর্ভাব। গত দেড় মাসেরও বেশি দিনের ব্যবধানে এ সংখ্যা দাঁড়িয়েছে 45 জনে, এর মধ্যে মৃত্যুবরণ করেছেন দুজন। তবে আক্রান্তের দিক থেকে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে পৌরসভায়। যে বিয়ানীবাজার একটি উপজেলা সদর হলেও, এটি উপজেলা সদরের একটি পৌরসভা এবং উপজেলা হলেও, সেই উপজেলায় বাংলাদেশের অনেক জায়গা থেকে মানুষজন আসেন এবং তাদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি থেকে শুরু করে নানা কাজকর্মের একটি উর্বর জায়গা সেখানে, সেখান থেকে আসলে সংক্রমণ হতে পারে সেই আশঙ্কা আমাদের ছিল। সেজন্য আমরা শুরু থেকেই মানুষকে ঘরে থাকবার জন্য ব্যবস্থা করেছি, সচেতন করবার চেষ্টা করেছি। আমরা আশঙ্কা করেছিলাম যে সেখানে হয়তো বাইরের থেকে যারা লোকজন আসবেন এবং তাদের মধ্য থেকে এখানে সংক্রমিত হতে পারে, এটি প্রমাণিত হয়েছে। আপনারা জানেন যে প্রথম যে রোগী ধরা পড়েছে, প্রথমে তিনি এসেছেন টাঙ্গাইল থেকে, মোটরসাইকেল নিয়ে এসেছেন এবং তারপরে তার সাথে সংস্পর্শে আসা আরও দুজন রোগী ধরা পড়ে। আরেকজন কিশোরগঞ্জ থেকে এসেছেন, আরেকজন গাজীপুর থেকে। এই প্রথমে এই পাঁচজন রোগী আমাদের শনাক্ত হয়, সবাই অন্য জায়গা থেকে এসেছেন। পৌর শহর ও শহরতলির বিভিন্ন এলাকায় রয়েছেন 27 জন করোনা রোগী, যা পুরো উপজেলার আক্রান্তের 60%। যত সময় যাচ্ছে পৌর এলাকায় দিন দিন করোনা রোগীর সংখ্যা বেড়েই চলছে, সেই সাথে বাড়ছে লকডাউন চিহ্নিত বাড়ির সংখ্যা। বিয়ানীবাজার পৌর শহরে জেলার বাইরে থেকে প্রায় প্রতিদিনই মানুষজন আসা যাওয়া করছে। পাশাপাশি প্রশাসনিক দপ্তর, ব্যাংক, বিমা, বিপণী মার্কেট, ব্যবসা প্রতিষ্ঠান ও নিত্যপণ্যের দোকান পৌর শহরে অবস্থিত হওয়ায় প্রতিনিয়ত হচ্ছে লোক সমাগম। এতে করে নিশ্চিত করা যাচ্ছে না স্বাস্থ্যবিধি কিংবা সামাজিক দূরত্ব, আর তাই পৌর এলাকায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। বিয়ানীবাজার উপজেলায় এ পর্যন্ত মোট করোনা পজিটিভ রোগীর সংখ্যা হচ্ছে 45, তার মধ্যে 26 জনই কিন্তু বিয়ানীবাজার পৌরসভা। এর কারণ হচ্ছে যে বিয়ানীবাজার উপজেলার যে সমস্ত সরকারি অফিস, আদালত, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান কিংবা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, তার সিংহভাগই কিন্তু বিয়ানীবাজার পৌরসভায়। এজন্য পৌরসভায় বাইরে থেকে আগত লোকজনের সংখ্যা যেমন বেশি, এখানে জনসংখ্যার ঘনত্ব বেশি। এজন্য বিয়ানীবাজার পৌরসভাকে নিয়ে আলাদা করে ভাববার অবকাশ রয়েছে বলে আমি মনে করি। দিন দিন সংক্রমণ বাড়ায় করোনার হটস্পট এলাকায় পরিণত হয়েছে বিয়ানীবাজার পৌরসভা। প্রশাসনিকভাবে জোনভিত্তিক এলাকা চিহ্নিত করা হলে পৌরসভার প্রায় 90% এলাকা রেড জোনের আওতায় চলে আসবে। পৌর শহরে যেহেতু অফিস, আদালত, ব্যবসা এবং বিভিন্ন কোম্পানির সেখানে সদর দপ্তর, সেই ক্ষেত্রে এখানে মানুষজন চলেই আসে, সেই ক্ষেত্রে পৌর শহরটি একটি ঝুঁকিপূর্ণ। শহীদুল ইসলাম সাজু, এবিটিভি, বিয়ানীবাজার।